হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার চ্যানেলে সবাইকে খুব স্বাগত। তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে, তা হলো কুচা মাছের ঝোল। তোমরা নিশ্চয়ই অনেকে শুনেছো, আবার অনেকে শুনোনি। এইখানে 1 কেজি কুচা মাছ আছে, তো এটা কাটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি শরীরের জন্য খুব উপকার, তাই জন্য তো আজকের রেসিপির জন্য আমরা নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন আর আলু। এটাকে মাংসের মতন রান্না করব। চলো তাহলে দেখানো যাক। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ সম্বর। তো পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই মাছটা আমাদের শরীরের জন্য খুবই উপকার, যে অনেকেই এটাকে মাংস হিসেবেও ভাবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা মাছ, এক প্রকারের মাছ। তো যেটা জলে মাটিতে থাকে। তো আজকের রেসিপিটা খুবই মজাদার, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন আমি ভালোভাবে ভেজে নিলাম, আর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম পেঁয়াজে, আর এইদিকে আদা রসুন বাটা বা পেস্ট করে নিলাম। তো এখন তেলে দিয়ে দিলাম আদা রসুন বাটা বা থেতো। তো এখন ওইটাকে ভালো করে ভেজে নিচ্ছি। অনেকটাই ভেজে নেওয়ার পর তারপর এতে দিয়ে দিচ্ছি আলু। তো আলুগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, আগেই বলেছিলাম তোমাদেরকে। তো এখন আলুগুলোকে ভেজে নেব। আর সাথে দিয়ে দিলাম 2 তেজপাতা। তো এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। আমরা কুচা মাছটাকে প্রথমে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, তো এখন কড়াইতে ঢেলে দিলাম। এখন পরিমাণ অনুসারে হলুদ দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ অনুসারে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, যার যা স্বাদ অনুসারে নুনটা দিয়ে দেব। এখন ভালোভাবে এটাকে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। কষানো হয়ে গেছে, এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এখন 5 মিনিট পর আবার ঢাকনাটাকে তুলে এখন আরেকটু কষিয়ে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো কষানো পর তারপর আমি কিছু লঙ্কা থেতো করে এতে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা তোমরা চাইলে না দিলেও পারবে, আমি একটু ঝাল বেশি খাই তাই জন্য, আর কালারটা ভালো আসার জন্য দিচ্ছি। তো এখন আরও কিছুক্ষণের জন্য ভেজে নিলাম, যাতে এটাকে দেখতে অনেক সুন্দর লাগে আর কষানোটাও খুব ভালোভাবে হয়, মশলাগুলি যাতে মাছের ভেতরে ঢুকে। তো এখন প্রায় মোটামুটি আমার কষানো হয়ে গেছে। তো এখন দিয়ে দিব জল। ও হ্যাঁ, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দিও। জল দিয়ে দিলাম, এখন জলটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হচ্ছে, thank you.
জলটা সেদ্ধ হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আজকের রেসিপি কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানিও, আর এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার সাথে থাকবে নোটিফিকেশন, যাতে সবার প্রথমে তোমার কাছেই পৌঁছায়। খুব সুন্দর একটা কালার এসেছে, যারা অ্যাকচুয়ালি খেতে খুব ভালোবাসো তারা বুঝবে, আর যারা কোনোদিন খাওনি হয়তো বা ভাবছো যে এইটা কেমন খাওয়ার, অ্যাকচুয়ালি খেতে খুব স্বাদ, এই মাছটা খুবই স্বাদ খেতে, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। তো আজকের রেসিপি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।